আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছে? আচ্ছা, আপনারা একটু বলেন তো যে আপনাদের মাঝে কারা কারা আপনাদের কাজগুলোকে স্কিপ করতে পছন্দ করেন, এবং সারাদিন যে গুরুত্বপূর্ণ কাজগুলো থাকে সেই কাজগুলো বাদ দিয়ে অন্যান্য যে ছোটোখাটো কাজ থাকে, যেমন মোবাইল স্ক্রলিং করা, হঠাৎ হঠাৎ একে ওকে ফোন দেয়া, বা যাই হোক এরকম টাইপ যে কাজগুলো, কারা কারা এগুলো করে? ধরেন আপনার হচ্ছে একটা মিটিংয়ের জন্য কোনো কিছু রেডি করতে হবে, ঠিক সেই সময় যখন কাজ করতে বসলেন আপনার মনে হলো যে আপনার তো ওকে ফোন দেওয়ার কথা ছিল, বা তাকে ফোন দিতে হবে, বা ঘর গুছাতে হবে, এরকম অন্যান্য যে ছোটোখাটো কাজগুলো আছে সেগুলোর কথা মনে করে দেয়। আমার তো এটা সব থেকে বেশি হয়। এই কাজটা, এই সমস্যাটার সমাধান হচ্ছে আপনি, আমরা আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে এ বি সি ডি ই এরকম যতগুলো আমাদের কাজ সারাদিনে সেই অনুযায়ী ভাগ করে নেয়। সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা হবে এ নাম্বারে, মানে আপনি প্রথমে সবার আগে এ নাম্বারে থাকবে আপনার গুরুত্বপূর্ণ কাজটা। এরপরে যেটা ওটার থেকে একটু গুরুত্বপূর্ণ, মানে একটু পরে করলেও সমস্যা নেই, সেটা হবে বি নাম্বারে। তারপরেরটা আরেকটু যেটা গুরুত্বপূর্ণ কম, সেটা হচ্ছে সি নাম্বার। এভাবে করে করে গুরুত্বপূর্ণ, মানে প্রায়োরিটি ওয়াইজ আপনি আপনার যেই কাজগুলো সেগুলো সাজাতে পারেন। কিন্তু এমন থাকতে পারে যে খুবই ইম্পর্টেন্ট কতগুলো কাজ, মানে বেশ কয়েকটা কাজ জমে আছে আপনার কাছে, তাহলে সেটাকে এ লিস্টেরই এ ওয়ান, এ টু, এ থ্রি এভাবে করে সাজাতে পারেন। এটা করলে যেটা হয়, মানে এটার কিন্তু আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনি কখনোই এ কাজগুলো সমাধান না করে, যদি এর অনেকগুলো ভাগ থাকে তাহলে সব কাজগুলো মানে সমস্যার সমাধান না করে আপনি কিন্তু বি কাজটা করতে পারবেন না। এভাবে করে মানে আপনাকে বি কাজ পর্যন্ত যেতে হলে আপনাকে সবার আগে এ কাজটাই করতে হবে, এরপরে বি কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি সি কাজটা করতে পারবেন না। এভাবেই আপনি যদি আপনার কাজগুলোকে গুরুত্বপূর্ণ ওয়াইজ সাজিয়ে নেন, তাহলে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে দিনের শুরুতেই আপনি কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো করে ফেলেছেন, আর যেগুলো কম গুরুত্বপূর্ণ না করলেও চলে সেগুলো আসলে নিচে জমা হয়ে থাকবে। সেগুলো তো আসলে দেখা যাচ্ছে আমরা সারাদিনে এমন অনেক কাজেই করে থাকি যেটা আসলে আমাদের করার দরকার নেই, কিন্তু আমরা সেটা করে আমাদের সময়টাকে আসলে কাটানোর চেষ্টা করি, এবং আমরা আমাদের মনকে সান্ত্বনা দিই যে আমরা অনেক কাজ করে ফেলেছি, এর ফাঁকে আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আসলে করা হয় না। আপনারা যদি এইভাবে এ বি সি ডি ই এই ওয়াইজ আপনার কাজগুলোকে ভাগাভাগি করে নেন, তাহলে ইনশাল্লাহ সবার আগে গুরুত্বপূর্ণ কাজটাই আপনি করে ফেলতে পারবেন। এভাবেই আপনার কঠিন থেকে কঠিনতর কাজগুলো করা আরও বেশি সহজ হয়ে যাবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।